তো আজকে আমরা বলব ক্লাস থ্রিট টু এর দা উইলি ফলোয়ার্স মানে গল্পটা শুরু করছি ওয়ান্স স্ট্রং এন্ড বিগ লায়ন ওভার এ লার্জ ফরেস্ট কোনো এক সময় একটা শক্তিশালী এবং বড় সিংহ যে কিনা পুরো জঙ্গলের ওপরে শাসন চালাত হি হ্যাড থ্রুইলি ফলোয়ার্স তার ছিল তিনজন চালাক ধূর্ত অনুগামী তারা কারা ছিল দ্য ক্রো কাক দ্য জ্যাকেল মানে শেয়াল অ্যান্ড দ্য টাইগার মানে বাঘ দ্য স্ট্রেইট উইথ দ্য লায়ন কিং অ্যান্ড প্রেজ ইং অল দ্য টাইম মানে এই অনুগামীগুলো তার সাথেই সারাদিন থাকতো মানে এই সিংহের সাথে আর সারাদিন তার নামে বিভিন্ন রকমের মানে ভালো কথা সবসময় প্রশংসা করে চলত দ্য লায়ন ইউজ টু গো আউট ফর হান্টিং এবং সিংহ প্রতিদিন কোথায় যেত শিকারের জন্য বাইরে যেত হি ইউজ টু হান ডাউন অ্যান্ড অ্যানিম্যাল এভরিডে অ্যান্ড ইট ইট এবং এই লায়ন কী করতো প্রতিদিন কোনো না কোনো প্রাণী শিকার করে আনতো এবং এটা খেয়ে ফেলতো দেন দ্য ফলোয়ার্স উড ইট দ্য লিফ্টোভার্স এবং তার যে অনুগামীগুলো ছিল মানে ধূর্ত বন্ধু বান্ধবগুলো যেগুলো ছিল তারা কী করতো সেই খাবারের যে লিফ্ট ওভার্স মানে কিছুটা উচ্ছিষ্ট অংশ মানে বাকি অংশটা তারা কিন্তু খেয়ে ফেলত ওয়ান ডে দ্য ফলোয়ার্স অফ দ্য লায়ন শ এ ক্যামেল একদিন এই লায়নের যে সিংহের যে অনুগামীরা তারা কিন্তু একটা উটকে দেখতে পেয়েছিল দে হ্যাড নেভার সিন আ ক্যামেল বিফোর তারা কিন্তু আগে কোনো দিন উট দেখেনি দ্য ফলোয়ার্স মেড ফ্রেন্ডস উইথ দ্য ক্যামেল এবং এই যে অনুগামীরা তাকে এই মানে উটটার সাথে কিন্তু বন্ধুত্ব বানিয়ে ফেলল একটা দে ইনভাইটেড হিম টু মিট দ্য লায়ন এবং তারা কি করলো ওই উটটাকে ইনভাইট করলো আমন্ত্রণ জানালো সিংহের সাথে থাকতে সো দ্য ক্যামেল কেম টু দ্য কেভ অফ দ্য লায়ন তো ক্যামেলটা মানে ওটা লায়নের সিংহের গুহায় এসেছিল আসলো দ্য হাম অফ দ্য ক্যামেল অ্যাট্রাক্টেড ইভেন দ্য লায়ন উটের যে হামটা ছিল মানে কুচটা যেটা কিন্তু খুব মাংসল ছিল এটা কিন্তু এটার প্রতি কিন্তু সিংহ খুব আকৃষ্ট হয়েছিল সো হি সেইট সে বলল ওয়েলকাম মাই ফ্রেন্ড স্বাগতম আমার বন্ধু ইউ ক্যান স্টে উইথ হাস ইন দিস কেভ তুমি কিন্তু আমাদের সাথে আমাদের এই গুহায় থাকতে পারো থ্যাংক ইউ ইয়োর ম্যাজেস্টি ধন্যবাদ আপনার মহত্বের জন্য এটা উড কিন্তু সিংহকে বলছে আই উইল ফর বি ইওর ফ্রে ফেইথফুল ফলোয়ার আমি কিন্তু আপনার চিরদিনের জন্য একজন বিশ্বস্ত অনুগামী হয়ে থাকবো সেইট দ্য ক্যামিলটা উড বললো দ্য লায়ন দ্য টাইগার দ্যাকের দ্যো ক্যানেল দাস হ্যাপিলি ইন দ্য লায়ন স্ক তো সিংহ বাঘ এবং শিয়াল কাক আর উট এইভাবে কিন্তু তারা সুখে শান্তিতে এই সিংহের গুহায় থাকতে লাগলো ওয়ান ডে দ্য লায়ন ফিল একদিন কী হলো সিংহ কিন্তু ইল অসুস্থ হয়ে পড়লো হি কুটনো লংগার গো আউট টু হান্ড এবং সে শিকারের জন্য আর যেতে পারে না বাইরে দ্য টাইগার জ্যাকেল অ্যান্ড দ্য ক্রো টু লেজি টু ফাইন ফুড এবং এই বাঘ শিয়াল আর কাক এরা কিন্তু খুব অলস ছিল মানে খাবার খোঁজার জন্য খাবার খুঁজে যেতে চাইতো না সো দে অল রিমেইন উইথ এবং ফুড তো তারা খাবার ছাড়াই রয়ে গেলো দেবী কেম উইক অ্যান্ড থিন তো ফলে তারা খুব উইক হয়ে গেল দুর্বল হয়ে গেল এবং রোগা হয়ে পড়লো অনলি দ্য ক্যামেল বিকেম ফ্যাট কিন্তু শুধুমাত্র উটটাই মোটা হতে লাগলো হি এড গ্রাস লিভস অ্যান্ড ফ্রুটস তো কারণ সে কি উঠটা তো গ্রাস খায় সবুজ ঘাস পাতা এবং ফল খায় দ্য হট সামার কুড নট মেক হি মেক তাই এই যে গ্রীষ্ম গরমের যে গরম যে গরমকাল তাকে কোনোভাবেই দুর্বল করতে পারেনি তো রিডিংটা এখানে শেষ হলো তো এরপরে কিছু অ্যাক্টিভিটিস রয়েছে এটা হবে নেক্সট ভিডিওয়ে তো ততক্ষণ কিপ ওয়াচিং অ্যান্ড লার্নিং